300-র উপর আসনত এতিয়া আমি আগবাড়ি আছো, আৰু যদি সব ঠিকে থাকে হয় আমি 350 আসনলৈকে যোৱাৰ পূর্ণ সম্ভাবনা আছে। আজি দেশজুড়ি 18 লোকসভার ভোটগণনা চলি আছে, আর আমিও আজি দরং ওদালগুড়ি লোকসভার প্রার্থী হিসাবে যেটো আমার ভোটগণনা প্রক্রিয়া চলি আছে, প্রথম মঙ্গলদৈ থাকিলো, পাছত রঙিয়াত সোমালো, তারপর এই মসলপুরত উপস্থিত হয়েছো। সামগ্রিকভাবে দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত আমি প্রায় 4 লাখ ভোটের ব্যবধানত জয়লাভ হওয়ার দিকত আমি অগ্রসর হয়েছো। এতিয়া প্রায় আর 3.5 লাখ ভোট কাউন্ট করব বাকি আছে, এতিয়া আমার মার্জিন 2,37,000, গতি 3.5 লাখ ভোটর কমেও 2 লাখ ভোট আমার পক্ষলকে অহার সম্ভাবনা আছে, গতি 4 লাখের ওপর মার্জিন হওয়ার সম্ভাবনা আছে দরং ওদালগুড়ির NDA প্রার্থী হিসাবে। বাকি অন্য যে বিরোধী রাজনৈতিক দল BPF দলে খুব জোরে হাওয়া চলাই আছিল জিকিব বলে, 3 লাখ ভোটে পায় নাপায় তার সন্দেহ এনেকা হয়েছে। কংগ্রেস দলেরও এটা নির্দিষ্ট অঞ্চলত কংগ্রেস দলে ভোট লাভ করেছে, যেটা আমি আগরপরাই দেখি আইছো, আগরপরাই শুনে আইছো, এই ধরনের ঘটনাবিলাকে হয়েছে। যে নহোক, আমি আজি এই মুহূর্তত ভোটার রাইজক আন্তরিকতার মানে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন করছো, কারণ ইমান 82.02% পোলিং দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত এই একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। গতি এনে ধরনের গণতন্ত্র শক্তিশালী করার ভোটার রাইজে যিপক্কতার নিজের ভোটাধিকার সাব্যস্ত করলে ইয়ার নিঃসন্দেহে দেশের যে প্রগতির যাত্রা এই যাত্রাটক শক্তিশালী করব, আমার নিজের অঞ্চলটক নিজের সমষ্টিটকও আগবাড়া লৈ যাওয়াত সহায়ক হব। যেতিয়া সপন দেখে, যেতিয়া লক্ষ্য রাখে, তেতিয়া সেই লক্ষ্যটো সদায় সহজ সাধ্য লক্ষ্য নারাখে, সদায় কঠিন লক্ষ্য রাখিলেহে মানুহে কষ্ট করে, মানুহে যত্ন করে। গতি আমি কষ্ট করছো, যত্ন করছো, 300-র উপর আসনত এতিয়া আমি আগবাড়ি আছো, আর যদি সব ঠিকে থাকে হয় আমি 350 আসনলৈকে যোৱাৰ পূর্ণ সম্ভাবনা আছে। আমি পরবর্তী সময়তে আমি বিশ্লেষণ করব লাগিব, কত কেনেকুৱা হল, কত কেনেকুৱা ধরনের আশা করল, গতি এই গোটেই কথাবিলাক আমি চিন্তা চর্চা করিম। চিন্তা চর্চা করে আমি সরকারখনে যোৱা 10 বছরে দেশের হয়ে কাম করেছে, সর্বস্তরের জনগণের হয়ে কাম করেছে মোদী ডাঙরিয়া, কৃষকরপরা মহিলা নারী শক্তিরপরা যুব শক্তিলৈকে একদম নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরপরা একেবারে BPL দরিদ্র শ্রেণীর লোকলকে সকলকে সমানে বিকাশের পথত আগবাড়া লৈ যাওয়ার চেষ্টা করেছে। গতি সেই কারণে রাইজেও ভোট দিছে, কর্বাত অলপ সলপ ভোটত ইফাল ইফাল হব পারে রাজনীতি, এই এটা মানে হরা আর জিকা এই দুইটা এটা মুদ্রার ইপিঠি আর সিপিঠি, কিন্তু আমি যেধরনের জেনারেলি কি হয় এবার দুবার সরকার হওয়ার পিছত এটা এন্টি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আহে স্বাভাবিকতে, আর আমি সেই প্রতিষ্ঠান বিরোধী ঢৌ কিন্তু আমি নিয়ন্ত্রণ করবলৈ সক্ষম হয়েছো, আর প্রতিষ্ঠানের সপক্ষে জনগণক আমি ভোটাধিকার সাব্যস্ত করাত আমি সফল কাম হয়েছো। আর ভারতীয় জনতা পার্টিয়ে 2019 চনত NDA মিলি 353 আসন লাভ করেছিল, এবার আমি লক্ষ্য রাখিছিল 400 আসন NDA মিলি, কিন্তু BJP আমার নিজের লক্ষ্য আছে 370, কিন্তু সেই হিসাবে আমি অলপ দুই কিছু অঞ্চলত আমি অকমান আমার হয়তো গণিত কক, কেমিস্ট্রি কক, যি কক, অঙ্ক কক বা অন্যান্য বিষয়বিলাক কথা কক, সেই বিষয়বিলাকক উপর আমার অকমান মানে আমার দৃষ্টিভঙ্গি হয়তো বেলেগ আছিলে, কিন্তু অকমান দৃষ্টিভঙ্গি আমার হয়তো রাইজক ওসর কিছু অঞ্চলত আমি তেনেদরে লৈ যাবৰ কারণে হয়তো কৰবাত আমার আমার কবার দুর্বলতা অলপ সলপ হয়ে গেছে, কিন্তু একো কথা নাই। ভোট পার্সেন্টেজ আজি যদি চাও এতিয়ালৈকে প্রায় 39% ভোট ভারতীয় জনতা পার্টিয়ে লাভ করেছে সর্বভারতীয় পর্যায়ত, এই মুহূর্তে খবর কইছো, পিছত আর বাড়িব, আর কংগ্রেস দলে 23% ভোট লাভ করেছে, কত 39% আর কত 23%, গতি সেইটোতে গম পায় সর্বভারতীয় পর্যায়ত ভারতীয় জনতা পার্টিয়ে আটাইতকৈ গ্রহণযোগ্য, আটাইতকৈ রাইজর আপন নিজের দল হিসাবে পরিগণিত হয়েছে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার
ভবিষ্যদর্শী নেতৃত্বের উপর ব্যাপক আস্থা আক এবার মানে ভারতবর্ষ রাইজে প্রকাশ করেছে, সেইটাই আমার সম্পদ। আর আমি কোবাত ইবাল ইবাল হয়েছে এখানে আমি হিসাব নিকাশ করি, পিছত পর্যালোচনা করি কত কি হয়েছে এখানে আমি চাই লোক, কোনো সন্দেহর কোনো অবকাশে নাই। 100% বিজেপি নেতৃত্বত সরকার হব, NDA সরকার হব, গতি ইয়াত কোনো ধরনের সন্দেহ শঙ্কা নাই। আর যেটো রাজনীতি বহুত বছর আগতে মানে কিনা বেচা চলি আছিল সেইবিলাক এতিয়া আর বিজেপির প্রয়োজনও নাই, বিজেপি NDA মিলি সেইখিনি আমার নিজের হাততে আছে। গতি এইবিলাক বিশ্বাসও নকরে ভারতীয় জনতা পার্টিয়ে, রাইজে যি জনাদেশ দিছে সেই জনাদেশক আমি হয়তো আজি এই মুহূর্তে আমি পূর্ণ তহ আমি ইয়াত কোনো প্রতিক্রিয়া দিব পৰা নাই, কিন্তু আংশিক প্রতিক্রিয়াহে মই প্রকাশ করেছো, কারণ কাউন্টিং চলি আছে। কাউন্টিংয়ের কারণে আমার ইয়াতে তামুলপুরত, আমার ইয়াতে গুরেশ্বর বা বাসকা বা মানস চারিটা সমষ্টির ইয়াত কাউন্টিং চলি আছে, গতি ইয়াতো কাউন্টিং প্রক্রিয়া চলি আছে। গতি এই মুহূর্তে আমি একেবারে চূড়ান্ত কিবা প্রতিক্রিয়া আমি বা ফাইনাল কিবা মানে স্টেটমেন্ট দিয়াতো আমার পক্ষে উচিতও নহয় আর দিবও নয় আসলতে। গতি সেইকারণে মই আক এবার মোট বিশেষভাবে মই দরং ওদালগুড়ি ভোটার রাইজক আক এবার ধন্যবাদ দিছো, 3.5 লাখের পর 4 লাখ ভোটের ব্যবধানত নিশ্চিতভাবে আমি জয়ের দিকত অগ্রসর হয়েছো।